ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀ ପିଲାମାନେ ଆଜି ଆମେ ଆଲୋଚନା କରିବା ତୁମର ସାହିତ୍ୟ ବହିର ବିଷୟର ନାଁ ହେଉଛି ଜାତୀୟ ପତାକାର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଜାତୀୟ ପତାକା ବିଷୟର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆଲୋଚନା କରିବା ତ ପିଲା ଚ୍ୟାନେଲକୁ ଯଦି ନୂଆ ଆସିଛ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ନିଅ ତା ସହିତ ଲାଇକ୍ କର ସେୟାର୍ କର ତ ପିଲା ଅଭ୍ୟାସରେ ଯେତିକି ପ୍ରଶ୍ନ ଅଛି ଆମେ ତାହାର ଉତ୍ତର ଲେଖିବା ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟ ହେଲା ଏକ ନମ୍ବରରେ ଦେଖ ପିଲାମାନେ ଦିଆହେଇଛି ଆସ କଥାବାର୍ତ୍ତା ହେବା

উত্তর স্থল স্থল ভাগের পদা সেমান সে জলভাগরে সরের জলবাহিনী সে দ্বারা বোম ভাগরে বোমবাহিনী সেই সব স্থানের জাতীয় পতাকা উড়ি থাকে ঘ জাতীয় পতাকা আমি টেক কিপর রখি উত্তর অন্য দেশের জাতীয় পতাকা মহ্বরে যা করছেন আমতা নিশ্চয় তাহা করে এ সংসারে আমার মান রক্ষ আমর জাত টেক রখিব তাপরে নম্বর দুই আস কবিত ভাললাগু থ পদ কেতুটি আবৃত্তি করে শুনেবা লিখব জাতির জাতির এ অটে অমূল্য সম্পদ কনা ছেকা খন্ডে কবল নুহে ছার কনা খন্ডে নমন এখন এ তো আমার প্রিয় জাতীয় ধ্বজা তাপরে গোটে অনেক রখব আমান এ সংসার বড় আমি টেক তাপরে ন আস দুই বা তিনোটি বাক্যের তল প্রশ্নর উত্তর লেখা ক বাট কাটি যোতে কুহযার কারণ কণ উত্তর লেখা আকাশের আকাশ বাহিনী যুদ্ধ বেড়ে জাতীয় পতাকা বোমযানের সভা পাইয়া সহ শত্রুকে মুকাবিলা করবার সূচনা দিয়ে ফর ফর উড়ি উড়ি আগক আগুন যাও তেম বাট কাটি যাব সমীর স্রোতে বলে কুহযাই তাপরে নম্বর খ। খুব খরে পশ্ন জাতীয় পতাকা ପ୍ରଣାମ କରିବା ପାଇଁ କବି କାହିଁକି କହିଛନ୍ତି ଉତ୍ତର ଆମର ଜାତୀୟ ପତାକା ଆମ ଜାତିର ଦେବତା ହୋଇଥିବାରୁ ତାହାକୁ ପ୍ରଣାମ କରିବା ପାଇଁ କବି କହିଛନ୍ତି ତାପରେ ନମ୍ବର ଗ ଜାତୀୟ ପତାକା ଯେତେ ଫରଫର ଉଡ଼ିବ ଆମର ହୃଦୟ ଗର୍ବରେ ନାଚି ଉଠିବ ବୋଲି କହିବାର କାରଣ କ'ଣ ଉତ୍ତର ଜାତୀୟ ପତାକା ଆମର ଜାତିର ଦେବତା ଏହା ଆମର ଜାତିର ଟେକ ରଖିବାରେ ସମର୍ଥ ତେଣୁ ଏହା ଯେତେ ଫରଫର ଉଡ଼ିବ ଆମର ହୃଦୟ ସେତେ ଗର୍ବରେ ନାଚି ଉଠିବ ତାପରେ ନମ୍ବର ଘ ଆମେ କିପରି ସ୍ଵାଧୀନତା ହାସଲ କରିଛୁ ବୋଲି କବିତାରେ କୁହାଯାଇଛି ଉତ୍ତର ଆମେ ସ୍ଵାଧୀନତା ହାସଲ କରିବା ପାଇଁ ଜାତୀୟ ସମରରେ ଶହ ଶହୀର ପ୍ରାଣବଳୀ ଦେଇଛନ୍ତି ସେମାନଙ୍କର ଅସୀମ ତ୍ୟାଗ ବଳରେ ଆମେ କରିଛୁ ବୋଲି କବିତାରେ କୁହାଯାଇଛି ତାପରେ ନମ୍ବର ଚାରି ଆସ ସରଳ ଭାଷାରେ ବୁଝେଇ ଲେଖିବା କହ ଛାରକଣ୍ଡି ନମଣ ଏହାକୁ ଏତ ଆମ ପ୍ରିୟ ଜାତୀୟ ଧ୍ୱଜା ଏହାକୁ ଲେଖିବ ପିଲାମାନେ ছার দেখি ল ধ্বজা তাপরে লেখা সংশ্চিত পঁতাংশটি জাতীয় পতাকা শীর্ষক কবিতার গৃহীত উক্ত প্রসঙ্গে কবি গোদাবরীষ মিশ্র জাতীয় পতাকার মহত্ব বর্ণনা করছেন আমার জাতীয় পতাকা আমার জাতির অমূল্য সম্পদ এ কবল খন্ডে কপড়া নু এই পতাকা তলে দীর্ঘ তিরিশ বর্ষ ধরে এ জাতের সৈন্য একত্রিত হয়েছেন জাতীয় যুদ্ধের শহশ বীর আত্ম ଆତ୍ମଝାସ ଦେଇଛନ୍ତି ତେଣୁ ଆମର ସ୍ୱାଧୀନତା ଆସିଛି ବିଦେଶୀ ଶାସକ ଏ ଦେଶକୁ ଛାଡ଼ି ଚାଲିଯାଇଛନ୍ତି ଏହାକୁ ଆମେ ଛାରକାନା ଖଣ୍ଡେ ବୋଲି ମନେ କରିବା ଉଚିତ୍ ନୁହେଁ ଏହା ଆମର ଅତି ପ୍ରିୟ ଜାତୀୟ ପତାକା ତାପରେ ଲେଖିବ ନମ୍ବର ଖ ଗରିବ ନିକର ଦେଶୁ ଦେଶୁ ଦେଶ ଯାହା କରିଅଛି ମୋର ତେ ଜାତି ବୈରଖ লিখব করি তাপরে লেখা ডেকে বৈরক তাপরে সংসিত পৈদ্যাংশটি জাতীয় পতাকা শীর্ষক কবিতার গৃহীত উক্ত প্রসঙ্গের কবি গোদাবরীষ মিশ্র জাতীয় পতাকার গৌরব গান করছেন আমার জাতীয় পতা ছারখন্ডে কপড়া নুহে আমার অতি প্রিয় জাতীয় ধ্বজা পদাতিক সেনা মানে স্থল ভাগরে উড়াতে জল বাহিনী সরব বুকের ফর ফর উড়ে বোম বাহিনীরা আকাশ মার্গের পবন সুয় কাটি আগক আগক উড়ি থাকে ବିଭିନ୍ନ ଦେଶର ଜାତୀୟ ପତାକା ଯେଭଳି ଯଶ ବଢ଼ାଇ ପାରିଛି ଆମ ଦେଶର ଜାତୀୟ ପତାକା ହିଁ ତାହା ନିଶ୍ଚୟ କରିପାରିବ ତାପରେ ନମ୍ବର ପାଞ୍ଚ ଆସ ଅସଜୋଡ଼ା ପଦକୁ ସଜାଡ଼ି ଲେଖିବା କ ଅମୂଲ୍ୟ ଏ ଅଟେ ସମ୍ପଦ ଜାତିର କେବଳ ଖଣ୍ଡେ ନୁହେଁ ଛେକା କନା ଲେଖି ସଜେଇକି ଲେଖିବ ଜାତିର ଏ ଟେକ ଅମୂଲ୍ୟ ସମ୍ପଦ ଛନା ଛେକା ଖଣ୍ଡେ କେବଳ ନୁହେଁ ତାପରେ ଖ ସମରେ ଶତ ବୀର ଜାତୀୟ ମୁଣ୍ଡ ଲୋଡ଼ିତ ହରାଇ ଅଛନ୍ତି ସଜାଡ଼ିକି ଲେଖିବ ଜାତୀୟ ସମରେ শত শতভীর লড়িত হারাই অ মুন্ড তাপরে নম্বর গ তহু রাইজ আসছে স্বাধীনতা রজা যাই বিদেশি চালি লিখব সজাই কি লিখব তহু স্বাধীনতা আসিছি রায় যে যাই বিদেশি রজা তাপরে নম্বর ছ ଆସ କସ୍ତମ୍ଭ ସହିତ ଖ ସ୍ତମ୍ଭର ଉପଯୁକ୍ତ ପଦକୁ ଯୋଡ଼ି ଲେଖିବା ପରେ ଗସ୍ତରେ ଥିବା ଗୋଦ ରୂପକୁ ଯୋଡ଼ିବା ଆଚ୍ଛା ତ ପିଲା ଲୋଢ଼ିତ ହରାଇ ଲୋଢ଼ିତ ହରାଇ ହବ ତୁମର ଅଛନ୍ତି ମୁଣ୍ଡ ତାପରେ ଛାରକ ନା ଖଣ୍ଡେ ନମନ ଏହାକୁ ତାପରେ ବଢାଇବ ଆମ জাতিৰ টেক তাৰপৰা ৰখিব আম মানে সংসাৰে তাৰপৰা জুহাৰিবা আজি চালৰে চৰ্ভে তাৰপৰা এতিয়া লিখিব এয়া মামুলী কনাখণ্ডে ভাবিবা উচিত নুহে জাতিৰ সন্মান বৃদ্ধি কৰা তাৰপৰা যুদ্ধ কৰি মৃত্যুবৰণ কৰি লেখিব সংসাৰৰ আমাৰ সন্মান ৰক্ষা কৰিব তাপরে আজ চাল সমস্তে মিশি প্রণাম করা তাপরে সাত নম্বর সাত নম্বর দিয়েছে পিলা মানে আস বন্ধনী মধ্যে উপযুক্ত শব্দ বাছি শূন্যস্থান পূরণ করি ইচ্ছা রখিব এ আম ড এ ড্যা আম আমি টেক করি নিকর দেশ দেশু দেশ যাহা করেছি ড্যা জাতি ড্যা তো লেখিব লেখা মানে ছ্বরের লেখিব

কৰি লিখিব কৰি মাতি বৈৰখি মৰ্ বৈৰখ তাৰপৰা ক যে উৰিবে সত্বে ড আমাৰ নাচিব গৰ্ভে লিখিব যে উদিব আমাৰ নাচিব গৰ্ৱে লিখিব হৃদয় আমাৰ নাচিব গৰ্ৱে তারপরে নম্বর তারপরে হচ্ছে তোমার নেক্সট নম্বর দিয়া হয়েছি তলে দিয়া যাই শব্দ পাই কবিতার প্রয়োগ করা যাই শব্দ বাছি লেখা আচ্ছা পতাকা ধজা আকাশ বোম পবন সমীর জাহাজ পত, সৈন সৈন যুদ্ধ ସମର ହେଲା ତାପରେ ନମ୍ବର ନଅ ରଜା ଧ୍ୱଜା ଟେକ ବୈରଖ ସର୍ବେ ଗର୍ବେ ଏହି ଶବ୍ଦ ଗୁଡିକୁ ବ୍ୟବହାର କରି ଜାତୀୟ ପତାକା ସମ୍ପର୍କରେ ଆସୁ ଛୋଟ କବିତାଟିଏ ଲେଖିବା ଅଛି ଲେଖିବ ବିଦେଶୀ ରଜାକୁ ତୋଳି ଦେଇ ଅଛି ଏହି ଧ୍ୱଜା ଆମ ରଖିଛି ଟେକ ବୈରଖ ଯାଇଛି ସର୍ବେ ଆନନ୍ଦିତ ଗର୍ବେ ଚାଲନ୍ତି ଦେଖରେ ଦେଖ ହେଲା ଲେଖିବ ତାପରେ ନମ୍ବର ଦଶ তবে দিয়া যাই শব্দগুলি বিপরীত অর্থবোধক শব্দ লেখিচ্ছা তো পিল্লে বিপরীত শব্দর অর্থ লেখি বাটর বিপরীত অর্থবোধক শব্দ হোচে অবাট মান অপমান বীর ভিরু, বিদেশি স্বদেশী সম্পদ রপদ স্বাধীনতার হব পরাধীনতা তাপরে নম্বর এগার ভুল থাকদক তার পাখি ঠিক করে লেখাচ্ছা ভুল শব্দ দেখ দিয়েছে 300 ठीक शब्द ठीक करके लिखबा 300 रुंड रुंड देखी कि सब लिख लियो हला त तो पहिले एतिके रे सरीला तमरो तो जातीय पताका पिल माने चैनल को नो चैनल को सब्सक्राइब करो लाइक करो शेयर करो कर, कर, तसे तो मोर सेकेंड चैनल को मध्य सब्सक्राइब करनिया थैंक्स फॉर वाचिंग